গো, তোমার চাটা নাও। কি গো, গুড মর্নিং বন্ধুরা। আজকে শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা চায়ের কাপ আর বিস্কুট নিয়ে চলে এসেছি। আজকে সকাল রান্না করছি আলু, মটরশুঁটি, ধনেপাতা, টমেটো দিয়ে একটা সুন্দর তরকারি। আর এর জন্য মশলা তৈরি করে রেখেছি, এখানে সব কিছুই আছে, শুধু রসুনটা দিইনি। আর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হচ্ছে। সকাল থেকে মিমি আমাকে প্রচণ্ডভাবে জ্বালাচ্ছে ছাদে যাওয়ার জন্য। ওকে মিথ্যে কথা বলে দুবার পাঠিয়েছি, তো শেষবারে আর থাকেনি। দেখো একটুখানি থেকেই নেমে চলে এসেছে। চল মিমি, ছাদে যাবি? আমাকে আর বিশ্বাস করবে না, কারণ দুবার ঠকিয়েছি। শুধু মানুষ নয়, ওরাও বলছে যে আমাকে ঠকাচ্ছে। তো এখন আলুর দমটা বসাবো, আলুটা এখন ভাজা করছি। আর মা এখানে আগামীকালের জন্য গাটি কুচি কেটেছে আর আলু কাটছে দরকারি। আলুর দমের আলুটাকে এখন ভাজা করছি। তো মোটামুটি একটু ভাজা হওয়ার পর আমি এখন জিরে ফোড়ন দিয়েছি, এবার মশলাটা দিয়ে দিলাম। আর মশলা দেওয়ার পর ভালো করে কষাতে হবে। তো এখন মশলা বাটিটাকে ভালো করে ধুয়ে সে জলটা দিয়ে তারপরে যা যা মশলা, নুন, হলুদ, চিনি, জিরের গুঁড়ো, এগুলো দেবো। আর সব কিছু তো বাটার মধ্যে দিয়ে দিয়েছি, এদিকে টমেটো আর মটরশুঁটি দিয়ে দিয়েছি, আর সব কিছু আমি ভাপ দিয়ে জল ফেলে দিয়েছি। এখন ভালো করে আবার কষিয়ে এবারে পুরোপুরি জলটা দিয়ে এবারে সিদ্ধ হতে দিয়েছি। তো এখন রান্না হয়ে গেছে আলু মটরশুঁটির ঝোল, এর মধ্যে ধনেপাতা কুচিটাকে দিয়ে দিলাম ভালো করে। তারপরে গ্যাসটাকে অফ করে দিয়েছি, আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটা কমপ্লিট, রান্নাটা খুবই সুন্দর হয়েছে, ঘন ঘন হয়েছে। তো এখন আমি দুটো বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি, একটা সকালে লাগবে আর একটা দুপুরে কিংবা রাত্রিবেলা। তো এখন আমি রুটি বানাচ্ছি ছেলের জন্য। রুটিটা হয়ে গেলে পরেই তারপরে আমি লুচি তৈরি করব। তো রুটিটাকে এখন আমি ছেঁকে নেব। তো এমনিতে তাওয়ার মধ্যে ছেঁকা হয়ে গেছে। রুটি বানানোর কাজটা প্রায় শেষের দিকে, এবারে থালাটাকে নিয়ে গিয়ে টেবিলের উপর রেখে দিলাম। তো মাকেও খেতে দেবো, মা তো ভাত খাবে। আর ছেলের খাবারটাকে এখন আমি রেডি করে দিচ্ছি। আলুর তরকারিটা দিয়ে দিলাম, একটা কলা দিয়ে দিলাম, ছেলে খেয়ে নেবে। কি কথা, এটা কে বসে আছে এখানে? এখন কি কি ডিম আছে? এটা জোড়া কুসুম, হাঁস, ওদিকে এক পিস আছে দেশি, আর ওদিকে পোলট্রি। একটাই দেশি? হ্যাঁ। এই নোংরা নোংরা গুলো হাঁসের ডিম? হ্যাঁ। তারপরে হাজবেন্ডকে ফুলকো ফুলকো লুচি বানিয়ে দিয়েছি। হাজবেন্ড এখন মনের সুখে খাচ্ছে আলুর তরকারি দিয়ে। তারপরে ফ্রিজের কিছু কাজকর্ম, যেগুলো সবজিগুলো বাইরে ছিল সেগুলোকে আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, যেহেতু এখন একটুখানি গরম পড়েছে। তারপরে ছেলের যে জ্যাকেটটা পরে, সেই জ্যাকেটের যে টুপিটা, সেখানে যে দড়িটা থাকে, সেই দড়িটা খুলে গেছিলো, সেটাকে এখন আমি পরিয়ে দিলাম। তো একটা কাজ হয়ে গেল। এখন আমাকে এই ঘরটাকে পুরো গোছাতে হবে। এই ঘরটাতে এমন কোনো জায়গা নেই যে গোছানো আছে, পুরো জায়গাটা অগুছালো, বিছানার উপরটাও অগুছালো, তারপরে ওখানে প্রচুর জামাকাপড় আছে ওই চেয়ারটার উপরে, সেখানটাও অগুছালো, তারপরে এই যে সোফার উপরটাও অগুছালো, পুরো চারিদিকে দেখো ঝুলছে, সব জায়গা অগুছালো হয়ে রয়েছে। এগুলোকে এখন পরিষ্কার করে নিই, ঝটপট করি। তারপরে আজকে রোদটাও ভালো নেই, রোদরে দেখি ছাদে কিছুটা গিয়ে মেলে দিয়ে আসে শীতের জিনিসপত্রগুলো, সেগুলো নিয়ে আরও বেশি সমস্যা হয় এখন। ঘরটা এখন আমি অনেকটাই গুছিয়ে ফেলেছি, শীতের যে জামাকাপড়গুলো এদিকে ওদিকে ছড়ানো ছিল সেগুলোকে এই চেয়ারটার মধ্যে এনে রেখেছি, যাতে আমার গোছাতে সুবিধা হয়। তো হাজবেন্ডের সোয়েটার, আমার সোয়েটার, চাদর, তারপরে হাজবেন্ডের জ্যাকেট, ছেলের জ্যাকেট, সব কিছুই প্রায় অগোছালো ছিল, সেগুলোকে এখন গুছিয়ে নিয়ে ছাদের দিকে যাচ্ছি। ছাদে এখন মেলতে খুব একটা অসুবিধা হয় না, যেহেতু ওখানে ক্যাম্পখাটটা পাতা রয়েছে। তো ক্যাম্পখাটটার মধ্যে সবাই শুতেও পারে, আবার জামাকাপড়ও রোদে দেওয়া যায়। তো যেগুলো ভাঁজ করেছিলাম সেগুলোকে নিয়ে চলে এসেছি, সেগুলোকে এখন আমি একটা একটা করে রোদের মধ্যে ছড়িয়ে দিলাম। তারপরে এই দেখো ফুলগুলোকে একবার দেখে নাও, পিটুনিয়া ফুলটা কি সুন্দর লাগছে। তো এখানে সমস্ত গাছগুলোকে তোমাদের একবার করে দেখিয়ে নিচ্ছি আমি, মানে তোমাদেরকে এটা দেখানো মানে আমার নিজের মনটাও শান্তি হয়। তো এই দেখো ডালিয়া ফুল গাছে একটা দেখো লাল রঙের সাথে সাথে একটা সাদা রঙের ডালিয়াও ফুটেছে। আসলে ফুলগুলো এখন ছোট হয়ে আসছে, আর নতুন গাছগুলোতে যে কবে ফুল ফুটবে। আর দেখো কি সুন্দর লাগছে হলুদ হলুদ কুড়িগুলো। আর এই গাছটাতে ফুল ফুটলে তোমাদের আবার দেখাবো। আর এই যে এই ফুলটা প্রায় ফুটছে, আর এই যে গাঁদা ফুলটা অনেকটা সুন্দর বড় হয়েছে। তো এখানে আর একটা এবং সাথে আর একটাও ফুটছে। তো সবগুলো গাছেই মোটামুটি ফুল চলে এসেছে। এই দেখো পিটুনিয়া ফুলটা কি সুন্দর হয়েছে দেখতে, আরও একটা ফুটেছে, আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে। তো এখন আমি এই চেয়ারের যে জামাকাপড়গুলো রয়েছে সেগুলোকে এবার গোছাবো। একটা পিওর সিল্ক আমার রয়েছে, কবে থেকে ভাবছি যে এটাকে পালিশ করতে দেবো, যেহেতু বিয়েবাড়িতে পরতে হবে। সেই পিওর সিল্ক শাড়িটাকে আবার গুজগাছ করে রাখলাম, ওটাকে দোকানে দেবো। এবারে জামাকাপড়গুলোকে সমস্ত কিছু সোজা করে নিচ্ছি, নিয়ে তারপরে সব গোছগাছ করছি। দেখো গোছানো হয়ে গেছে, এবারে জায়গা জিনিসগুলোকে জায়গা
জায়গায় রাখছি, কারণ প্রত্যেকটা জিনিস মানে এক একটা আলাদা আলাদা জায়গায় থাকবে। আলমারির মধ্যে কিছু যাবে, আলনার মধ্যে কিছু যাবে, খাটের বক্সে কিছু যাবে, তারপরে যে সাদা রঙের যে ড্রয়ারটা আছে সেটার মধ্যেও কিছু রাখতে হবে। আলমারির মধ্যে বিশেষ করে ছেলের, আমার আর হাজবেন্ডের যে মোটা মোটা জামা কাপড় আছে সেগুলোকে সবসময় রাখা হয়, তো ওখানে রেখে দিয়েছি। ব্যাগটাকেও এখানে রেখে দিলাম। এবারে ছেলের পুচকে পুচকে যে জামাগুলো আছে সেগুলোকে খাটের বক্সের মধ্যে রেখে দিলাম। তো মোটামুটি দেখো ঘরটা এখন অনেকটা গোছানো হয়ে গেছে, অনেকটা ভালো লাগছে দেখতে। তারপরে স্নান করে সেরে চলে এসেছি পুজোর ঘরে, এখন আমি পুজো করছি। মিষ্টিসোনার মাথায় একটা সুন্দর ফুল দিয়ে দিয়েছি, এ দেখো আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এই দেখো আমার মিষ্টিসোনা কাছে কী সুন্দর লাগছে না দেখতে। তারপরে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটুখানি শ্যামনগরে মুলাজর কালীবাড়িতে, তো সেখানে যাচ্ছি পুজো দিতে। অনেকদিন ধরেই ভাবছি যাবো যাবো করে, তারপরে চলেই এসেছি। আর দুদিকের যে দোকানগুলো রয়েছে সেগুলো বড্ড বেশি ভালো লাগে গো। মন্দিরের ভিতরে যেহেতু রেকর্ডিং করা যায় না, এই জন্য বাইরের দিকটা আমি যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমরা যাচ্ছি মন্দিরের দিকে, পুজো দেবো আমরা। তো দুদিকে সুন্দর সুন্দর দোকান, সুন্দর সুন্দর পুতুলগুলো কী সুন্দর ঝুলে রয়েছে দেখো। এখানে সব কিছুই পাওয়া যায়, মানে ঘরের যাবতীয় জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু। তো আমরা এখান থেকে একটা ডালা নিয়ে নিয়েছিলাম, তারপরে চলে গেছি আমি মন্দিরে। হাজবেন্ড ওখানে দাঁড়িয়ে রয়েছে আর আমি নিজে গিয়ে একা গিয়ে পুজোটা করে এসেছি। এখানে পুজোটা খুব সুন্দর লাগে, বেশ হালকার উপরে কোনো লাইন দিতে হয় না, নিজের মতন গিয়ে গিয়ে পুজোটা দিয়ে নেওয়া যায়। তারপরে পুজো দিয়ে চলে এসেছি, হাজবেন্ড বলছে আমি মালপোয়া খাবো, মানে একটা বাচ্চাদের মতন করছে, মালপোয়া দেখে প্রায় লাফালাফি করছিল, তারপরে নিজেই খেয়েছে, আমি খাইনি। তো দোকান থেকে যেটা করা একদম মালপোয়া সেটা নিয়ে দেখো খাওয়া শুরু করে দিয়েছে। তো কি রসালো মিষ্টি, যে কি পছন্দ করে, তোমাদের তো সবসময় বলি যে মিষ্টি খুবই পছন্দ করে, তো সেই মালপোয়াটা খাচ্ছে। তারপরে আমি এদিক ওদিকে একটুখানি দেখছি, দেখো মেলার দিকটা চারিদিকে, এটা হলো গঙ্গার ধারের যে দোকানগুলো সেই দোকানগুলো। তারপরে আমরা একটুখানি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, এবারে বেরিয়ে যাব। বেরোতে বেরোতে যেটুকু আমি রেকর্ডিং করতে পারছি, যদি কিছু কুচকাচ কেনার থাকে সেগুলোও কিনতে পারবো। তো হাজবেন্ড এখনও মালপোয়া খেয়ে যাচ্ছে না, মালপোয়া খাচ্ছে না, সরি বাদাম খাচ্ছিল। তারপরে কিছু জুয়েলারি শপে চলে এসেছি, এখানে প্রচুর এই জুয়েলারি দোকানগুলো রয়েছে, তো বেশ ভালো লাগছে দেখতে। তারপরে চলে এসেছি এখানে একটা বাসনের দোকান, যেখানে সব কিছুই পাওয়া যায়, তো ছোটো ছোটো কড়াইগুলো, লোহার কড়াই, এগুলো দেখতেও খুব ভালো লাগছে। তো সেখান থেকে একটা পছন্দ আমি করছিলাম। এই দোকানটাতে হরেক রকম জিনিসপত্র আছে। তারপরে বাইরের দিকে চলে এসেছি, এখানে একটা দোকান রয়েছে, এখানে শুধুমাত্র গোপালের সমস্ত জিনিসপত্র পাওয়া যায় এবং রাধাকৃষ্ণজির জিনিসপত্রও পাওয়া যায়। তো এখানে দেখো 25 ডিসেম্বরের একটা সুন্দর ড্রেস রয়েছে গোপালের, তো বিভিন্ন রকম সাইজ এখানে রয়েছে। বক্তব্য বলো, আমাকে ভেঙাচ্ছো কেন তুমি? বলো কোথায় ভেঙাচ্ছি? ভেঙাচ্ছো না আমাকে, তুমি যেটা বলছো আমি তো না করছি না। তুমি আমাকে ভেঙাচ্ছো কেন সেটা বলো? কোথায় ভেঙালাম? মুখটাকে সামনে ক্যামেরায় মুখ কেন মুখটাকে লুকাচ্ছো কেন? আরে আমি তোমাকে ভেঙালাম কোথায়, কি ভেঙেছি? আমি যখনই বলছি কোথাও যাবো তখনই বলছি চলো 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 চলো, মানে যাওয়ার ইচ্ছা নেই, মনে হচ্ছে আমাকে জোর করে আমি ওনাকে নিয়ে যাচ্ছি এই আর কি। এটা হলো শ্যামনগর ফেরিঘাট, তো এখানে অনেকগুলো ভেসেল দাঁড়িয়ে আছে, তো যারা ওপারে যাবে তারাই আসছে এখানে। তো আমি ভাবলাম একটুখানি যাই গঙ্গা দেখে আসি। এ দেখো কিছু কিছু মানুষ এখান দিয়ে যাচ্ছে, তো একটুখানি এখানে দাঁড়িয়ে গঙ্গা দর্শন করে সোজা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। তো রাস্তার ধারে অনেক দোকান বসেছে, এসে প্রচুর কাজকর্ম করলাম, সন্ধ্যাবাতি দিয়েছি, তারপরে ছাদের গাছগুলোতে জল দিয়েছি, বাচ্চাদেরকে খেতে দিয়েছি, মিমিকে এখন খেতে দিয়েছি, মিমি এখন খাচ্ছে, তারপরে চা বানিয়েছি, এই যে চা বিস্কুট নিয়ে চলে এসেছি, শাশুড়িমাকেও দিয়ে এসেছি, তারপরে প্রসাদ খাওয়া হয়ে গেছে। তো এখন যে বিশাল বড় কাজটা আমার হয়নি সেটা হলো আমার এডিটিং, যেহেতু দুপুরবেলা বেরিয়ে গেছিলাম আর ওই টাইমটাতে আমি এডিটিং করি, গতকাল রাত্রিবেলা করতে পারি। মা এতক্ষণ শুয়েছিল, শোয়া থেকে উঠে এসে বসেছে, তো ভাবলাম এখন আমি লোহার কড়াইটা দেখিনি। তো আমাদের একটা আগের কড়াই আছে, যেই কড়াইটার মধ্যে কোনো হাতল নেই এবং ওটা কোনো পালিশ নেই, কেমন খড়খড়ায় টাইপের, তো এই কড়াইটা একদম চকচক করছে, আবার সাথে হাতলও আছে। এই কড়াইগুলো খুব ভালো লুচি ভাজার জন্য, তো লুচি ভাজবো আমি এটার মধ্যে করে। তো এই যে কানের দুলটা দেখো, এগুলো কুর্তি শাড়ি সব কিছুর সাথেই ভালো লাগে, ওটা হলো ব্ল্যাক আর এটা হলো গোল্ডেনের উপরে দেখো, এই যে এগুলো শাড়ির সাথে খুবই ভালো লাগে। আর এটার সাথে ম্যাচ করে আমি একটা হারও কিনেছি, এই যে তো এই কিনেছি, কিছুই আর কেনা হয়নি, শুধু পুজোটা ভালো করে দিয়েছি এটাই। সেই সকালের তরকারিটা এখন একটুখানি গরম করছি, যেহেতু আমাদের রাত্রের খাওয়া দাওয়া করতে হবে, এদিকে ভাত গরমের জলটাও বসিয়ে দিয়েছি। তারপরে ছেলের জন্য রুটি বানাবো, এর জন্য আটা নিয়ে নিচ্ছি, সকালে যে আটাটা করেছিলাম সেটা পুরোপুরি শেষ হয়ে গেছে, এর জন্য এখন আবার রাত্রিবেলা করতে হচ্ছে, একবারে সকালের জন্য আমি তৈরি করে রাখবো আটা মাখাটা। তো নুন দিয়ে দিলাম, তারপরে এখন একটুখানি সেউই পায়েস বানাবো, ওদিকে ভাতটা গরম হচ্ছে, এদিকে বাটির মধ্যে দিয়ে দিলাম এক প্যাকেট দুধ, এক প্যাকেট দুধ দিয়ে বানাবো আর
নলেন গুড় দিয়ে করবো, তো সেইটা ভাবছিলাম অনেকদিন ধরেই আনবো করবো করবো, তো আজকে আনা হয়েছে, এই জন্য আজকে বসিয়ে দিয়েছি। আর মাও কয়েকদিন আগে বলছিল যে সেউই পায়েস অনেকদিন খাই না, তো সেসব কথা চিন্তা করে তারপরে এখন নতুন গুড় যেহেতু পাওয়া যাচ্ছে, এই যে নতুন গুড়, তো সেটা দিয়েই করছি। আর কাজু কিশমিশ অল্প অল্প দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতন গুড়টা দিয়ে দিলাম। আর নতুন গুড় দিয়ে পায়েস কিংবা যাই করো না কেন একটুখানি অন্যরকম লাগে খেতে। এখন কাজু কিশমিশটা ভালো করে ধুয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম, আর অল্প করেই করছি যাতে আমাদের রাত্রিবেলা মোটামুটি হয়ে যায়। তো এখন ছেলের জন্য রুটিটাকে বানিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকে এই ভিডিওটা এটুকুই, আজকে এই ভিডিওটা বড় করলাম না, এখানেই আমি শেষ করছি। তো তোমাদের সম্পূর্ণ ব্লগ কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সটা কমেন্ট করে জানিও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো।